পূর্ব বর্ধমান জেলার মেমারি এক নম্বর ব্লকে গোপগন্তার এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্যার উপর হামলার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ, বৃহস্পতিবার মগরা এলাকার তিন নম্বর সংসদের 87 নম্বর বুথের সদস্যা অর্চনা মহুলির বাড়িতে দুষ্কৃতীরা হামলা চালায়। ঘটনার সূত্রপাত 100 দিনের কাজ নিয়ে বচসা থেকে, যদিও পঞ্চায়েত অফিসেই প্রধানসহ অন্যান্য সদস্যরা বিষয়টি মিটিয়ে দিয়েছেন। পরে অর্চনা মহুলির বাড়ি ফেরার পর কয়েকজন মহিলা পুরুষ তার বাড়িতে উপস্থিত হয়ে তাকে মারধর করে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। তার কোলে থাকা 3 বছরের শিশুকন্যাকে কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দেয় দুষ্কৃতীরা বলে অভিযোগ। এ ব্যাপারে অর্চনা মহলি, শেখ খোদাবক্স, শেখ জাহাঙ্গীর, শেখ লুসান সহ শেখ গদায় ও বেশ কয়েকজনের নামে থানায় অভিযোগ দায়ের করেন। আজকে হয়েছিল 100 দিন কাজকে কেন্দ্র করে, ঠিক আছে। আমার বাড়িতে সবাই এসে হামলা করেছে, আমাকে শুধু একটা কথাই বলেছে যে তুমি আদিবাসী সম্প্রদায়, তোমাকে আমরা সদস্য বলে মানি না, আর তোমার কোনো কথা শুনবো না, তুমি কে তোমাকে আমরা চিনি না। এই নিয়ে প্রায় 10-12 জন মিলে এসেছিল, মহিলাও ছিল পুরুষও ছিল, ঠিক আছে। দিয়ে পুরুষরা শুধু বলছে যে তুমি ওদেরকে টেনে টেনে নিয়ে আসো, বাড়ি থেকে বাইরে টেনে বের করো। দিয়ে এবার মহিলাগুলো সব গেছে, দিয়ে টেনে টেনে বার করেছে এবং পুরুষ মহিলা দুজনই আমাকে মারধর করেছে, ঠিক আছে। আমি শুধু বলেছিলাম কালকে আমাদের 100 দিনের কাজ, 100 দিনের কাজের মাধ্যমে আমি বলেছিলাম যে আমার এখান থেকে শুরু হবে, কিন্তু ওরা বলেছিল যে না, এখান থেকে আমরা কাজ করব না। এই 100 দিনের কাজকে কেন্দ্র করে আমার উপর হামলা হয়। আর আবার এমন কি বলেছে যে আমাকে রাতে হুমকিও দিয়েছে যে তোমাকে প্রাণে মেরে ফেলবো। আর আমার মেয়ে কোলে ছিল, আমার মেয়েকে কোলে থেকে ধরে ছুঁড়ে ফেলে দিয়েছে। আমার শাশুড়ি আমাকে ছাড়াতে এসেছিল, কিন্তু আমার শাশুড়িকেও মারধর করেছে, কাপড় টেনে ছিঁড়ে দিয়েছে, ব্লাউজ ছিঁড়ে দিয়েছে, এমনকি শাশুড়িকেও মারধর করেছে, গায়ে হাতে কোমরে গোটায় যন্ত্রণা। আমার তো চুলের মুঠি ধরে আমাকে মেরেছে, দরজাতে আমার মাথা ধরে ঠুকে দিয়েছে, আমার তো এখন মাথা যন্ত্রণা হচ্ছে, গা হাতে যন্ত্রণা হচ্ছে, পিঠ ফিট সব আমার ছিঁড়ে গেছে। হ্যাঁ, থানায় আমি অভিযোগ করেছি, থানায় বললো যে ঠিক আছে আমরা ব্যাপারটা দেখছি, সাপোর্ট করেছি দলগত বলতে আমাদের যে বুথ সভাপতি আসফিয়া বেগমকে আমি জানিয়েছি। আর আসফিয়া বেগম আছে, এবার আসফিয়া বেগমের সাথে অনেকজন আছে, বাকিদা আছে, মঙ্কুলদা আছে, পঙ্কজদা আছে, রামদা আছে, সকলকে আমাদের উপর মহলে মকবুলদা আছে, সবাইকে আমি জানিয়েছি। আমাদের বিধায়ক এমএলএ মধুমাস্টার মধুসূদন ভট্টাচার্যকেও আমি জানিয়েছি। উনি কি বললেন? উনি আমায় বললেন তুমি একবার এসো, তোমার সাথে আমার একটু কথা আছে, কথা হয়ে গেল। উনি আমায় বললেন যে তুমি একবার থানায় যাও, থানায় গিয়ে একটা দরখাস্ত লিখে জমা দাও। এখান থেকে থানা থেকে কি আপনাদের হাসপাতালে পাঠালো? হ্যাঁ, থানা থেকে আমাদের হাসপাতাল পাঠালো, হাসপাতালে আমাদের মেডিকেল রিপোর্ট হলো, মেডিকেল রিপোর্ট হয়ে আমরা থানায় দরখাস্ত জমা দিই, দরখাস্ত জমা দিয়ে এই আমাদেরকে দরখাস্ত রিসিভ কপিও দিয়েছে। এখন আমরা চাইছি যেন যে আমাকে এইভাবে অত্যাচার করেছে তাদের যেন উপযুক্ত শাস্তি হোক, আমি এটাই চাই। আদিবাসী সম্প্রদায় এখনো কাউকে জানানো হয়নি, কিন্তু ওরা আমায় বলেছে যদি আমি ওদেরকে জানাই তারা স্টেপ নেবে, ঠিক আছে। কারণ ওদের বক্তব্য, আমি তো এসটি সদস্য, আমার এসটি সদস্যকে পছন্দ করে না, ঠিক আছে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। মেমারি থেকে শামীম শেখ, আনন্দ বার্তা।